আজ আমাদের বিষয় হলো কার্গিল যুদ্ধ, 1999 সালের কার্গিল যুদ্ধ। আজ আমি তোমাদের সামনে কার্গিল যুদ্ধ সম্পর্কিত নানান তথ্যগুলি তুলে ধরব। আজ আমরা দেখব এই যুদ্ধ কেন হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, গোটা বিশ্ব এই যুদ্ধ সম্পর্কে কি ভাবছিল, বিশ্বের নানান দেশ এই যুদ্ধে কাদেরকে সমর্থন করেছিল, এবং সর্বশেষে এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল, এর ক্ষয়ক্ষতি কি হয়েছিল, সম্পূর্ণ দিকগুলি আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। এই কার্গিল যুদ্ধ পড়তে গেলে প্রথমেই আমাদের যে জিনিসটি দেখতে হবে, এই যুদ্ধ কোথায় হয়েছিল আর কিভাবে হয়েছিল। তার উত্তরে বলা যায়, এই যুদ্ধ 1999 সালের মে মাস থেকে জুলাই মাস অবধি হয়েছিল, অর্থাৎ 2-3 মাস এই যুদ্ধ হয়েছিল এবং প্রায় 50 দিন ধরে এই যুদ্ধটি চলেছিল। এই যুদ্ধ কোথায় হয়েছিল, লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ কন্ট্রোল রয়েছে কার্গিল ও তার আশেপাশের স্থানগুলি নিয়ে। ম্যাপটা দেখো, জম্মু আর কাশ্মীরের উত্তর দিকে। এই যুদ্ধ, এই কার্গিল যুদ্ধ, ভারতীয় ফৌজ অথবা ভারতীয় সেনা এই যুদ্ধের নাম দিয়েছিল অপারেশন বিজয়, এবং এয়ারফোর্স, এয়ারফোর্স এই যুদ্ধের নাম দিয়েছিল হোয়াইট সি, অথবা হিন্দিতে বললে সফেদ সাগর, আর বাংলায় বললে সাদা সাগর অথবা সাদা সমুদ্র। দেখো তোমাদের সামনে ম্যাপ চলে এসছে, আর এইটি হলো কার্গিল ডিস্ট্রিক্ট, আর এর পাশে রয়েছে ডান দিকে লে ডিস্ট্রিক্ট, আর কার্গিল এবং লে ডিস্ট্রিক্ট নিয়ে গঠন হচ্ছে লাদাখ, অর্থাৎ লাদাখের মধ্যে কার্গিল আর লে ডিস্ট্রিক্ট পড়ে। এবং এইগুলির ওপরে দেখো ছোট্ট ত্রিভুজ মতন যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটি হলো সিয়াচিন। এই যে লাইনটি গেছে, এই লাইনটি হলো এলওসি। এবার দেখো কার্গিলের এই আশেপাশের এই জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলির মধ্যেই হয়েছিল এই যুদ্ধ। প্রায় 150 থেকে 200 কিলোমিটার মতন এরিয়া, এই এরিয়ার মধ্যেই হয়েছিল হচ্ছে কার্গিল যুদ্ধ। আদার্স অন্যান্য জায়গায় কিন্তু এই যুদ্ধ হয়নি। এই বিষয়টি অন্যান্য যুদ্ধের থেকে কিন্তু একটি বিরল ঘটনা। অন্যান্য যুদ্ধগুলি যখন আমরা পড়েছি আর দেখেছি, সেইগুলিতে একটি ফ্রন্ট থেকে যুদ্ধ স্টার্ট হলো, তারপরে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে এই 150 থেকে 200 কিলোমিটারের মধ্যেই যুদ্ধটি হয়েছিল, বিস্তারিত এলাকা নিয়ে এই যুদ্ধটি হয়নি। এবার দেখব আমরা প্রত্যেকটি ঘটনার পেছনে, যেমন আমি প্রত্যেকটা বিষয় বলি, প্রত্যেকটি ঘটনার পেছনেই লুকিয়ে থাকে কোনো না কোনো কারণ, আর যার জন্য আজ আমরা যেই টপিকটি পড়ছি সেই ঘটনাগুলি ঘটে থাকে। অর্থাৎ এই কার্গিল যুদ্ধ হওয়ার পেছনেও লুকিয়ে ছিল বিভিন্ন কারণ, সেইগুলি যেতে গেলে কী করতে হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে নিতে হয়। তো দেখা যাক ব্যাকগ্রাউন্ড কী ছিল। এই জম্মু আর কাশ্মীরের উত্তরে যে এলাকাটি রয়েছে, এইখানে 1947-48 সালে হয়েছিল হচ্ছে প্রথম কাশ্মীর যুদ্ধ। এই কাশ্মীর যুদ্ধ নিয়ে আমরা আলাদা একটি টপিকে আলোচনা করেছি, আর তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তবে কী দেখছি আমরা, 1947-48 সালে এইখানে প্রথম কাশ্মীর যুদ্ধ হয়েছিল, আর বর্তমানে এই স্থানটির নামই হচ্ছে পিওকে, আর এই যুদ্ধের কারণবশতই এই জায়গাটি ভাগ হয়ে গেছিল, আর তখন থেকে একটি অনির্দিষ্ট সীমানা নির্ধারিত হয়ে গিয়েছিল, তৈরি হয়ে গিয়েছিল একটি ডিফ্যাক্টো বাউন্ডারি। আর একটি বিষয়, পাকিস্তান চাইতো কি, যে আরও বাকি এলাকাগুলো তারা নিজ অধীনে নিয়ে চলে আসবে, জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা তারা নিজ অধীনে নিয়ে চলে আসবে। সেখান থেকে তারা বিভিন্ন ঘটনার সূত্রপাত ঘটায়, অ্যাটাক করার চেষ্টা করে, আর নিজ অধীনে এলাকাগুলি নিয়ে চলে আসতে চেষ্টা করে, আর এই ছিল এই যুদ্ধের একটি মনোভাবের কারণ। এবার আসা যাক সময় 1999। এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী, এবং অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। এই 1999 সালে প্রথমে তারা দুজনে মিলে একটি শান্তি সম্মেলনেরও আহ্বানের ডাক দিয়েছিলেন, আর এই শান্তি সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী গিয়েছিলেন লাহোরে, এবং প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী লাহোরে গিয়ে লাহোর ডিক্লারেশনে সাইনও করে। প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ও তার টিম গিয়েছিলেন বাসে করে, তাই জন্য একে অনেক সময় বাস ডিপ্লোমেসিও বলা হয়ে থাকে। দেখো তোমাদের সামনে একটি ছবি রয়েছে, সেইখানে অটল বিহারি বাজপেয়ীকে দেখতে পাচ্ছ, নওয়াজ শরিফকে দেখতে পাচ্ছ, এছাড়া ভারতের বিভিন্ন জনপ্রিয় মানুষও সেখানে গিয়েছিল। তাদের মধ্যে রয়েছে যেমন তৎকালীন জনপ্রিয় অ্যাক্টর দেবানন্দ,
শত্রুগণ সেনা প্রমুখরা। এই যে লাহোর ডিক্লারেশন সাইন হয়েছিল অথবা পাস ডিপ্লোমাসি বা যেই শান্তি সম্মেলনের আহ্বানে ডাক দিয়েছিল, তার মেন পয়েন্টগুলি কী ছিল সেগুলো একটু দেখা যাক যে কী কী আলোচনা করেছিল তারা সেখানে। 1998 সাল আস্তে আস্তে এই দুই দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে গিয়েছিল। এই দুই দেশই নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছিল এবং দুই দেশই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হয়ে গিয়েছিল। এই দুই দেশই ঠিক করেছে তারা অ্যাক্সিডেন্টাল আর্মস রেসকে অ্যাভয়েড করবে এবং কোনোভাবেই তারা পারমাণবিক অস্ত্র একে অপরের বিরুদ্ধে ব্যবহার করবে না। এবং একটি বিষয় তো তোমরা জানো, বিভিন্ন আলোচনার ক্ষেত্রে আমি তোমাদের বলে থাকি যে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, যেই দুটি দেশ দুজনকে আক্রমণ করছে তাদেরই শুধু ক্ষতি হবে না, ক্ষতি হবে গোটা বিশ্বে। তারা এই পারমাণবিক অস্ত্রকে অ্যাভয়েড করতে চেয়েছে এবং সেটিরই নিশ্চিত করে। তারা এটি স্থির করেছে তাদের মধ্যে কোনো সমস্যা হলে তারা কথাবার্তার মাধ্যমে সেই সমস্যার সমাধান করবে এবং কাশ্মীর সমস্যার সমাধানও তারা আলোচনার টেবিলে বসে কথাবার্তার মাধ্যমে সেই সমস্যার তারা সমাধান করবে। CBM কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির ক্ষেত্রে এই শব্দটি আমরা বহুবার পেয়েছি। এই শব্দের অর্থ কী? এই শব্দের অর্থ এইভাবে ব্যাখ্যা করা যায় যে কিছু এমন পদক্ষেপ নেওয়া যাতে দুই দেশের নিজেদের মধ্যে বিশ্বাসের বন্ধন আরও দৃঢ় হয়, অর্থাৎ নিজেদের মধ্যে বিশ্বাস যাতে আরও বাড়ে। দুই দেশের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের মিটিং, এইটি বিভিন্ন মিসাইল টেস্ট করার আগে একে অপরের প্রতিবেশী দেশকে জানানো হয়। আর এটির কারণ কী? হয়তো দেখা গেল যে ভারত কোনো মিসাইল টেস্ট করছে আর পাকিস্তান ওইদিকে ভাবল যে ভারত আমাদের ওপর আক্রমণ করে দিয়েছে, তো তার জন্য অন্য দেশকে জানানো হয়, প্রতিবেশী দেশকে জানানো হয়। যদিও এটা বহুদিন আগে নয়, অফিসিয়ালি টেস্ট করার কিছু মিনিট আগে, দু চার মিনিট আগে জানানো হয়। অফিসিয়ালি ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানকে জানানো হয় যে তারা মিসাইল টেস্ট করছে। এবার দেখো, যেই কারণগুলি আমরা আলোচনা করব, যেই কারণগুলি তোমাদেরকে বলবো, এইগুলোই ছিল যুদ্ধের সূত্রপাতের কারণ। ভারত আর পাকিস্তানের সীমানায় বেশ কিছু উঁচু উঁচু পোস্ট অথবা চৌকি রয়েছে। চৌকি বলতে কাকে বোঝানো হচ্ছে? উঁচু উঁচু জায়গা ভারতীয় সেনারা যে বসে থাকে, বন্দুক নিয়ে বসে থাকে না, বিভিন্ন চৌকি বলে যাকে, তো সেই চৌকি উঁচু উঁচু জায়গায় ছিল ভারত আর পাকিস্তানের বেশ কিছু সীমানায়। এটি কোন এলাকার আমরা কথা বলছি? জম্মু কাশ্মীর, লাদাখ, এই সব এলাকায় যে উঁচু উঁচু সেখানে পাহাড় রয়েছে, সেই সব উঁচু উঁচু এলাকায় বহু চৌকি ছিল। সেখানে কী হতো? নভেম্বর ডিসেম্বরের সময় সেখানে খুব ঠান্ডা পড়ে এবং তখন দুই দেশেরই সৈন্যরা সেই সকল চৌকিগুলি থেকে সরে আসে আর নিচু এলাকাগুলির দিকে চলে আসে। এবং মে মাস সময়কাল নাগাদ যখন সেখানে আবার গরম পড়ে, তখন তারা আবার সেই সকল চৌকিগুলিতে ফিরে যায়। কিন্তু সেই বছর 1999 ফেব্রুয়ারি থেকে মের মাসের মাঝখানে পাকিস্তান এলওসির আশেপাশে নিজ চৌকিগুলি এবং ভারতীয় চৌকিগুলিকে দখল করে নেয়, অর্থাৎ নিজ চৌকি থেকেও পাকিস্তান সরে আসেনি। এবং সেখানে তারা যখন দেখে যে ভারতীয় সৈন্যরা সেখান থেকে সরে গেছে ঠান্ডার কারণে, তারা নিচে রয়েছে, সেই সুযোগ পেয়ে তারা সেই সকল চৌকিগুলিকে দখল করে নেয়। এবং অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি কি? এই চৌকিগুলি যারা দখল করেছিল, পাকিস্তান অফিসিয়ালিভাবে কি বলছিল? পাকিস্তান আর্মি অফিসিয়ালিভাবে বলছিল যে এইগুলি পাকিস্তানি আর্মি নয়, এরা মুজাহিদ্দিন। অবশ্য পরে প্রমাণ হয়ে গিয়েছিল এই চৌকিগুলি যারা দখল করেছিল তারা পাকিস্তানি আর্মিরই সৈন্য ছিল, তারা আর্মির পোশাক ছাড়া এসে যুদ্ধ করছিল। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি ইন্টারভিউতে এই কথা স্বীকারও করে নিয়েছিলেন। পাকিস্তানের এই চৌকিগুলি দখল করা সেখানের কিছু লোকাল মানুষ দেখে নিয়েছিল এবং তারাই এসে ভারতীয় সেনাকে খবর দেয়। এবং সেই কথা শুনে যখন ভারতীয় সেনার একটি টুকরি সেখানে পেট্রোলিং করতে যায়, তখন ভারতীয় সৈন্যরা দেখে যে পাকিস্তানি আর্মি সেখানে কব্জা করে নিয়েছে। পাকিস্তানের আর্মি এলওসি পার করে ভারতের সীমানার ভেতরে প্রবেশ করে এসছে। আর পাকিস্তানের এই দখল করা ভারতের ছিল স্ট্র্যাটেজিক ক্ষেত্রে একটি বড় ডিসঅ্যাডভান্টেজ। তার কারণ কী? দেখো, এর মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে, ন্যাশনাল হাইওয়ে 1D, NH-1D। আর এই রাস্তাটি শ্রীনগরকে লের সঙ্গে জোড়ে। লে আর শ্রীনগরের কানেক্টিং রাস্তা এই একটি NH-1D। এবং এই রাস্তাটি এলওসির খুব কাছেই ছিল।
পাকিস্তানি আর্মিরা যেই চৌকিগুলি দখল করেছিল সেই উঁচু চৌকিগুলি থেকে এই রাস্তায় অনায়াসেই বন্দুক তাক করে অথবা গোলা বারুদ তাক করে বসে থাকা যেত এবং রাস্তাটিকে খুব সহজেই উড়িয়ে দেওয়া যেত। তাই ভারতের ক্ষেত্রে একটি ডিসঅ্যাডভান্টেজ ছিল। ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এইটি শ্রীনগর এবং এইটি লে আর এলওসির কাছে। এই রাস্তাটি যদি উড়িয়ে দেওয়া হয় তাহলে ভারতের সঙ্গে লের সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ বিকল্প রাস্তা তখন ছিল না। আর এর ওপরে রয়েছে সিয়াচিন। এই রাস্তাটি উড়িয়ে দিলে সিয়াচিনেও সব কিছু সাপ্লাই দেওয়া বন্ধ হয়ে যাবে। আর এই জন্যই এই হাইওয়েটি খুব গুরুত্বপূর্ণ ছিল। খাদ্য, বন্দুক, বারুদ সব কিছুই এই রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হতো। তাই এই রাস্তাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। পাকিস্তানের এই যুদ্ধের লক্ষ্য কী ছিল? পাকিস্তান এই চৌকিগুলি দখল করা সম্পর্কে কী ভেবেছিল? কাশ্মীর আর লাদাখের মাঝখানে এই যে এলাকা রয়েছে তার লিঙ্কে যদি ভেঙে দেওয়া হয়, অর্থাৎ ওয়ান ডি রাস্তাকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে সিয়াচিন যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে ভারত আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। আর এই আলোচনার টেবিলে ভারত বসতে বাধ্য হলে পাকিস্তান নিজ পক্ষে কাশ্মীর সমস্যার সমাধান করিয়ে নিতে পারবে। এই ছিল পাকিস্তানের লক্ষ্য। কিন্তু পাকিস্তান তার এই লক্ষ্যে সফল হতে পারেনি। এর কারণ, ভারতীয় আর্মি এবং ভারতীয় এয়ারফোর্স পাকিস্তানকে আক্রমণ করতে শুরু করে দেয়। 21 মে 1999 আশেপাশে এই অ্যাটাক শুরু হয়ে যায়। ভারতীয় বায়ুসেনা সেই চৌকিগুলির ওপর, যেগুলিকে পাকিস্তান দখল করে রয়েছে, সেই চৌকিগুলির ওপর আকাশপথে আক্রমণ শুরু করে। এই যুদ্ধ হয়েছিল উঁচু উঁচু এলাকার মধ্যে, এবং অনেক সময় যখন এই যুদ্ধে লড়াই হতো তখন সেখানে টেম্পারেচার মাইনাসে চলতো। গরমের সময়ও সেখানে টেম্পারেচার থাকতো -10 ডিগ্রি -15 ডিগ্রির আশেপাশে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তাহলে সেখানে কতটা ঠান্ডা পড়তো। আমাদের মাইনাস তো দূরের কথা, আমাদের 5-6 ডিগ্রি টেম্পারেচার হলেই কিরম ঠান্ডা লাগে অনুভব করো, আর সেখানে মাইনাসে চলতো। তাহলে বোঝো ভারতীয় সেনারা কিরমভাবে সেখানে যুদ্ধ করেছিল। প্রায় 40 দিন মতন যুদ্ধের পর ভারতীয় সেনারা বেশিরভাগ চৌকি পুনর্দখল করে নিয়েছিল। 4 জুলাই আস্তে আস্তে টাইগার হিলও জয় করে নিয়েছিল ভারতীয় সৈন্যরা। 4 জুলাইয়েই টাইগার হিল জয় করে ভারত, সাথে সাথে টেলিংও জয় করে নিয়েছিল ভারত। এছাড়াও বহু জায়গা ভারত নিজ অধীনে নিয়ে চলে এসেছিল। আর এই প্রত্যেকটা চৌকি, প্রত্যেকটা জায়গাতেই ভারতীয় সৈন্যের সঙ্গে পাকিস্তানি সৈন্যের ভীষণ যুদ্ধ হয়েছিল। -10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, আর সেখানে হামলা করতে হতো রাতের বেলায়। কারণ কি না, হলে ওপরে বসে থাকা, ওপরে চৌকিগুলি থেকে বসে থাকা পাকিস্তানি আর্মিরা অনায়াসে যদি দিনের আলোতে অ্যাটাক করতে যায়, তারা উপরে রয়েছে, পাহাড়ের নিচে রয়েছে ভারতীয় সেনারা, তারা অনায়াসেই গুলি করে মেরে দিতে পারতো। সেই কারণে বেশিরভাগ অ্যাটাক করতে হতো রাতের বেলা। অন্যদিকে পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইউএসএ যায়। তিনি গিয়ে ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কাছে সাহায্য চায়। আর তারপর ইউএস প্রেসিডেন্ট সোজাসুজি পাকিস্তানকে বলে দেয় যে তারা পাকিস্তানকে কোনোভাবে কোনোরূপ সাহায্য করবে না। আর পাকিস্তানকে বলা হয়, সর্বপ্রথম আপনারা আপনাদের ট্রুপকে পাকিস্তানে ডেকে নিন। কিছুটা ইউএসের প্রেসারে 4 জুলাই নওয়াজ শরিফ তার পাকিস্তানি আর্মিকে অর্ডার দেয় এবং পাকিস্তানি আর্মি সরে আসে। 10 থেকে 15 দিনের মধ্যে পাকিস্তানের যত আর্মি ছিল সকল আর্মি পাকিস্তানে চলে আসে। অবশ্য এর আগেই ভারতীয় সৈন্যরা বেশিরভাগ চৌকি তারা দখল করে নিয়েছিল, আর কিছুদিনের মধ্যে যে কটি ছিল সে কটিও দখল করে নিতে পারত। আর এইভাবে পাকিস্তানি আর্মিরা এলওসি ক্রস করে যতটা এগিয়ে এসেছিল তারা আবার নিজ এলাকার মধ্যে পালিয়ে যায়। 26 জুলাই এই দিনটিতেই কার্গিল দিবস পালন করা হয়, কারণ ফাইনাল যুদ্ধ সেদিনকেই হয়েছিল। সবকটি চৌকি ভারত নিজ অধীনে নিয়ে চলে আসে। আজও এই দিনটিতে কার্গিল দিবস পালন করা হয়। একটি বিষয় দেখো, প্রথমে বললাম, আবার বলছি যে উঁচু উঁচু চৌকিগুলিতে পাকিস্তান কবজা করে নিয়েছিল। আর সেগুলো কি, সেগুলি দখল করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ কি, উঁচু উঁচু জায়গা থেকে বিভিন্ন নিচু জায়গায় তারা বসে অনায়াসে অ্যাটাক করতে পারত। সেগুলি পুনর্দখল করে নেওয়া হলো। কার্গিল যুদ্ধের বীরত্বের জন্য আমাদের 4 ভারতীয় সেনাকে পরমবীর চক্রও দেওয়া হয়। সঞ্জয় কুমার, বিক্রম বার্তা, মনোজ কুমার পাণ্ডে, যোগেন্দর সিং ইয়াদব, এনাদেরকে পরমবীর চক্র দেওয়া হয়। ইয়ে দিল মাগে মোর, এটি তোমরা পেপসির অ্যাডে শুনেছ না?
জানো তোমরা এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল বিক্রম বার্তা। বিক্রম বার্তাকে কার্গিল যুদ্ধের একজন বীর সৈনিক যিনি পরমবীর চক্র পেয়েছেন। দেখো তোমাদের স্ক্রিনের সামনে যেই বন্দুকটি রয়েছে এইটি খুব ভালো কাজ করেছিল এই কার্গিল যুদ্ধের সময়। বিভিন্ন উঁচু উঁচু জায়গায় যখন অ্যাটাক করতে হতো এই বন্দুকটির মাধ্যমে অথবা বলা যেতে পারে এই কামানটির মাধ্যমে খুব ভালোভাবে সেখানে অ্যাটাক করা যেত। এইটি কাশ্মীর যুদ্ধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসরায়েল এই যুদ্ধের সময়, এই কার্গিল যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে খুব সাহায্য করেছিল। এর আগে পর্যন্ত ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এর আগে পর্যন্ত ইউএনএ ভোট হলে প্যালেস্টাইনের পক্ষেই ভারত ভোট দিয়ে আসতো, কিন্তু এই যুদ্ধের সময় ইসরায়েল খুব সাহায্য করেছিল ভারতকে। আমাদের যখন সবথেকে বেশি প্রয়োজন ছিল তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইসরায়েল। সামরিক সরঞ্জাম বারুদ যখনই প্রয়োজন পড়েছিল ইসরায়েল সেইগুলি ভারতকে দিয়েছিল। এবং ইউএভি অর্থাৎ যেটিকে বর্তমানে দ্রোন বলা হয়, এই দ্রোন পর্যন্ত ইসরায়েল ভারতকে দিয়ে সাপোর্ট করেছিল। আর এরপর থেকে আর এর ফলেই পরবর্তী সময় ভারত আর ইসরায়েলের সম্পর্ক খুবই দৃঢ় হয়। এরপর এবার আমরা দেখে নেব এই যুদ্ধের পরে কী কী ঘটনা ঘটেছিল, কী কী ঘটনা দুই দেশের মধ্যে ঘটছে। ভারতবর্ষে এনডিএ সরকার অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর সরকার আবার ভোটে জেতে, 303 আসনের সঙ্গে এনডিএ সরকার পূর্ণ বহুমতে আবার ভারতবর্ষে ক্ষমতায় আসে এবং পরবর্তী 5 বছর তারা ক্ষমতায় থাকে। অন্যদিকে পাকিস্তানে গণতন্ত্রই উঠে যায়। 12 অক্টোবর জেনারেল পারভেজ মুশারফ, পাকিস্তানের আর্মি চিফ, তিনি এক কুডেট পদ্ধতির মাধ্যমে নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যান। এই যুদ্ধের জন্য পাকিস্তানে বহু বিতর্কের উদ্ভব হতে থাকে। অনেকেই মনে করেন যে এই যুদ্ধ পাকিস্তানের একটি বড় ভুল ছিল এবং এই যুদ্ধের দায় তারা একে অপরের ওপর চাপাতে থাকে। পাকিস্তানের অনেকেই মনে করেন যে পাকিস্তানের ইউএসের কাছে যাওয়া উচিত হয়নি, ইউএসের কাছে সাহায্য চাইতে যাওয়া উচিত হয়নি। আবার নওয়াজ শরিফ তো এই অবধি বলে দেন যে এই যুদ্ধের প্ল্যান ছিল জেনারেল পারভেজ মুশারফের। পারভেজ মুশারফ পুরোপুরি প্ল্যান করে পাহাড় দখল করতে এগিয়ে গিয়েছিলেন। এই যুদ্ধের সময় পাকিস্তানের যে সকল সৈন্যের মৃত্যু হয়েছিল পাকিস্তান এমনকি সেই সকল সৈন্যগুলোকেও নিতে অস্বীকার করে দিয়েছিলেন। তারা বলেছিলেন প্রথমে এই সকল সৈন্যগুলো আমাদের সৈন্য নয়। অবশ্য পরে তারা সেই সকল বডিগুলি নিয়েছিল কিন্তু সম্পূর্ণ মিলিটারি সম্মানে নয়। অবশ্য পরে 2010 সাল নাগাদ পাকিস্তান নিজের ওয়েবসাইটে একবার দিয়েছিল যে পাকিস্তান আর্মির 450 মতন সৈন্য কার্গিল যুদ্ধে শহীদ হয়েছে, কিন্তু এর আগে পাকিস্তান কখনো স্বীকার করেনি যে পাকিস্তানের সৈন্যরা কার্গিল যুদ্ধে মারা গেছে। আবার নওয়াজ শরিফ একটি ইন্টারভিউতে বলেছেন যে কার্গিল যুদ্ধে প্রায় 4000-এর অধিক পাকিস্তানি সৈন্য মারা গেছেন। তোমরা এখানে একটি বিষয় দেখো যে পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী, তাদের উচ্চপদস্থ ব্যক্তিদের কথার রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে তথ্য লুকানোর চেষ্টা করেছে। একটি বিষয় দেখো, এই যুদ্ধ এত স্মরণীয় কেন? এর প্রথমেই বলা যায় যে এটি একটি এমন যুদ্ধ ছিল যেখানে প্রথমবার বিশ্বের দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে। এর আগেও যুদ্ধ হয়েছে, কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ, সেখানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কোনোভাবে একে অপরের বিরুদ্ধে সরাসরি সামনে কিন্তু নাপেনি, ইনডাইরেক্টলি সাহায্য করেছে, সামনাসামনি কেউ যুদ্ধ করেনি। এই প্রথমবার এমন যুদ্ধ হচ্ছে যেখানে দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছে। দ্বিতীয়ত বলা যায়, এই যুদ্ধ প্রথমবার একটি লিমিটেড জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়েছিল। এর আগে যুদ্ধগুলির ক্ষেত্রে যদি কিংবা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যদি তোমরা দেখো যে বিভিন্ন ফন্ডে যুদ্ধ ওপেন হয়ে যায়, এক্ষেত্রে শুধু কিন্তু ওই নির্দিষ্ট এলাকা, কার্গিলের ওই নির্দিষ্ট এলাকার মধ্যেই যুদ্ধ হয়েছে, অন্যান্য ফন্ডে যুদ্ধ শুরু হয়ে যায়নি। এই যুদ্ধ হয়েছিল বিভিন্ন উঁচু উঁচু জায়গায়, 4500-5000 মিটার উঁচু উঁচু জায়গাতে এই যুদ্ধ হয়েছিল এবং যেখানে ছিল খুবই ঠান্ডা, -10-15 ডিগ্রি টেম্পারেচার। এই সকল জায়গাগুলিতে খাবার, অস্ত্র প্রমুখ জিনিসগুলি পাঠানো খুবই দুষ্কর ছিল, কিন্তু তবুও এই যুদ্ধ, এই কঠোর
পরিস্থিতির মধ্যে ভারতীয় সৈন্যরা যুদ্ধ করে এবং নিজ এলাকা আবার নিজ দখলে নিয়ে চলে আসে। এই যুদ্ধের জন্য গোটা বিশ্ব পাকিস্তানের সমালোচনা করেছিল। গোটা বিশ্ব এই যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছিল, বলেছিল পাকিস্তানের এই যুদ্ধে সম্পূর্ণ দোষ, পাকিস্তান অ্যাগ্রেসিভ। আরও একটি বিষয়, এই যুদ্ধে সরাসরি টেলিকাস্ট হচ্ছিল, লাইভ টেলিকাস্ট, সকল মানুষে বাড়িতে বসে টিভির মাধ্যমে এই যুদ্ধ দেখতে পাচ্ছিল। তবে এই লাইভ টেলিকাস্টের মতে এবং বিমতেও অনেক মতামত রয়েছে। মতে বলতে বলা যেতে পারে যে এর ফলে, এই লাইভ টেলিকাস্টের ফলে ভারতীয় আর্মিদের মনোবল অনেকটা বেড়েছিল। আবার বিপক্ষে বলতে গেলেও বলা যায় যে অনেক ক্রিটিক্যাল লোকেশন, যেগুলি ইনফরমেশান আমাদের প্রতিবেশী দেশ পাওয়ার উচিত নয়, এবং ভারতীয় আর্মির কী কী স্টেপ নেবে সেই সকল বিষয়গুলি লাইভ টেলিকাস্ট হয়ে যাওয়ার পরে বিভিন্ন ইনফরমেশান পাকিস্তান পেয়ে যাচ্ছিল। এরকম ঘটনা আবার যদি উদাহরণ হিসেবে বলতে হয় যে মুম্বাই অ্যাটাক, তখনও কী হয়েছিল, মিডিয়া লাইভ টেলিকাস্টের ফলে টেরিস্টরা সেই সব লাইভ টেলিকাস্ট দেখে বুঝে যাচ্ছিল কোথায় কীভাবে আবার অ্যাটাক করতে হবে। এইটি মিডিয়ার একটি ভালো এবং খারাপ দিকও বলা যেতে পারে। তো এই বিষয়ে তোমাদের মতামত কি, এরকম ক্রিটিক্যাল সিচুয়েশানে মিডিয়ার কি লাইভ দেখানো উচিত কি উচিত না? তোমরা তোমাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিও। আজ আমাদের টপিক ছিল কার্গিল যুদ্ধ, 1999 সালের কার্গিল যুদ্ধ। আজ আমরা এইভাবে আমাদের টপিকটি শেষ করলাম। যদি তোমাদের কোথাও কিছু অসুবিধা হয় অথবা ভালো লাগে, তোমাদের সম্পূর্ণ মতামত তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও। তোমাদের মতামত পড়তে আমাদের খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর ওই লাল সাবস্ক্রাইবের বাটনটি যারা নতুন তারা ক্লিক করে দিও, আর তার পাশে বেল আইকনটি রয়েছে না ওটিও ক্লিক করে দিও। তাহলে আমি দেবজ্যোতি পণ্ডিত এতক্ষণ ছিলাম তোমাদের সাথে, আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে। আজ এ পর্যন্তই।